নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি ইউনিক স্টাইলের পরোটার রেসিপি শেয়ার করব, আর এটি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। পরোটাটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। আর আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর গায়ের ময়লাগুলো খুব সহজেই ছেড়ে যায়। এবার এরকম একটি ছুরির সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, তারপর খোসা ছাড়িয়ে নিলেও হবে। দেখুন, এখানে আমার সব কটা রাঙা আলুরই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে সেদ্ধ করে নেব, সেই জন্য প্রেশার কুকারের মধ্যে একটা একটা করে আলু দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মোট 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার এটিকে একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা ওদিকে চিনির সিরাপটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটি বাটিতে দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর অল্প জল দিয়ে এটাকে একটি সিরাপ বানিয়ে নেব। এই পরোটাগুলো একটু মিষ্টি হয়, সেই জন্যই আমি এখানে একটু অল্প চিনি ব্যবহার করেছি। আর দেখুন, আলুগুলো কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা হাতে করে এভাবে ম্যাশ করে নেব। তবে পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে আলুটা একটু ঠান্ডা হয়ে যাবার পর। দেখুন, আলুগুলো আমাদের এখানে ম্যাশ করে হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 বাটি আটা, আর এখানে এটির পরিমাণ আছে প্রায় 500 গ্রাম মতো। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর চিনির যে সিরাপটা বানিয়েছিলাম সেটি। এবার এটিকে খুব ভালোভাবে মেখে নেব। তবে এখানে আপনাদের একটা কথা শেয়ার করি, আপনারা কিন্তু এই স্টেজে একেবারে জল দিয়ে দেবেন না, যদি প্রয়োজন হয় তখন অল্প অল্প করে জল এভাবে মিশিয়ে নেবেন। আলুগুলো যদি মনে হয় খুব ভালোভাবে ম্যাশ হয়নি, তাহলে হাতে করে এভাবে একবার দলে নিতে পারেন। আর দেখুন, এখানে কিন্তু ডোটা আমার প্রায় মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি এরকম একটি মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটির থেকে একটি একটি করে লেচি আমি কেটে নেব। আর এখানে সব কটা লেচি কেটে নেওয়ার পর তারপর আমি পরোটা বেলা স্টার্ট করব। একটা লেচি নিয়ে এভাবে আটাতে একটু ডুবিয়ে নিয়ে প্রথমে এটাকে একটু গোল্ড রাউন্ড করে বেলে নেব। তারপর আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে পরোটাটা তৈরি করব, তাই জন্য এভাবে মুড়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল গোলভাবেও কিন্তু বেলে নিতে পারেন। আমি এখানে আটা ছড়িয়ে পরোটাটা বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটি তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এটি বেলার সময় এরকম হালকা হাতে প্রেস করেই কিন্তু পরোটাটা বেলতে হবে। আর দেখুন, পরোটা বেলা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি প্রত্যেকটা পরোটাই বেলে নেব। আর ওদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটার দুপিকটায় প্রথমে এভাবে ভালো করে সেঁকে নেওয়ার পর তারপর এখানে তেল দিয়ে বা ঘি দিয়ে এটিকে ভেজে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে এটি ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর এখানে পরোটাটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব, এতে করে এটি খেতে খুব ভালো লাগে। আর এই সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়াম করে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে পরোটার দুপিঠটাই খুব ভালো করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পরোটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। একটি পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটি তুলে নিয়ে বাকিগুলোও ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।